শাহ আলম লিখেছেন, জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয়, যদি এক বা একাধিক তাকবীর ছুটে যায় তাহলে করণীয় কি? তাহলে ইমামের সাথে যে তাকবীর আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন, এরপরে যেগুলো ছুটে গেছে ইমামের সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবীরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন, সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন, থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কি না? থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয়। যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে, তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে মনে রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানী আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো। তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না। নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয়, কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক, কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না। এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি, এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায়, এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না, এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়, কারণ মনসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে, নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে, প্রতিটা রোকন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে, কী পড়ছি কী বলছি নামাজের সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা যদি আপনি দ্বিধায় পড়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে, তো চার হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সেজদা সহ দিয়ে নেবেন। আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন, ধীরে ধরে সেজদা সহ দিয়ে নেবেন। আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন, ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সেজদা সহ দিয়ে নেবেন।